যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সাধারণ সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিলেতে ফান্ডরাইজিং এর নামে অর্থ সংগ্রহ করে দেশে যারা সন্ত্রাসী কাজে ব্যবহার করছে তাদের তথ্য সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফান্ডরাইজের নামে অর্থ সংগ্রহ করে সেটাকে আপনার সন্ত্রাসী কাজে ব্যবহার করা, সেটার আমরা বিরুদ্ধে, এবং প্রত্যেকে সে ধরনের ফান্ড আসছে কিভাবে সেগুলি সংগ্রহ করা হচ্ছে, কিসের নামে সেগুলি সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলিকে বাংলাদেশে কোন কোন খাতে ব্যয় হচ্ছে, সে ব্যাপারে আমরা সমস্ত তথ্য এখানে যে চ্যারিটি কমিশন তাদেরকে দিয়েছি এবং ব্রিটিশ সরকারকেও আমরা প্রায় এই বিষয়ে আমরা অবগত করে যাচ্ছি, যাতে তারা এই ব্যাপারে বিশেষ আইনি ব্যবস্থা গ্রহণ করে। এবং আমরা চাই না যে কোনো সন্ত্রাসীর কর্মকাণ্ডের অর্থ এই যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাক। সোমবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলিতে সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাংলা টিভির এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বিদেশে থাকা যুদ্ধাপরাধীদের জুডিশিয়াল সিস্টেমের মাধ্যমে দেশে নেওয়া হবে বলে জানিয়েছেন। এটা আমি আগেই বললাম, সেটা হলো ট্রাইব্যুনালের ব্যাপার। তারা যদি মনে করে যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন এবং এই দেশের যে জুডিশিয়াল প্রসেস, একজনকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া, সেই প্রসেসে তারা অংশগ্রহণ করতে পারবেন। এবং ইট ইজ আপ টু দ্য ব্রিটিশ লিগাল সিস্টেম যে এনাফ যদি আপনার এভিডেন্স তার বিরুদ্ধে পাওয়া যায়, অফকোর্স যুক্তরাজ্য আদালত তাদেরকে এক্সট্রাডাইট করতে আপনার তারা দ্বিধা হবেন না। এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ দেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদানকে তুলে ধরে আবারও ক্ষমতায় যাবার অভিপ্রায় ব্যক্ত করেছেন। গতবার আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছিল এবং 1.5 কোটি ফলস ভোটার দিয়া আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বের করে দেওয়া হয়েছে। এবার সে সুযোগ নাই, আওয়ামী লীগ অবশ্যই কথা দেবে, ক্ষমতায় যাবে, কারণ বাংলাদেশের জনগণের মধ্যে আওয়ামী লীগ আস্থা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সৈয়দ আশরাফ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলজিআরডি মিনিস্টার, বাংলাদেশের আগামী নির্বাচনে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে তিনি কর্মীদের জানালেন। আব্দুল কাদির মুরাদ, বাংলা টিভি, ইস্ট লন্ডন, ওয়াটারলিলি।